हाई फ्रेंड्स वेलकम टू माय चैनल। तो आज के हमारे कश्मीर ट्रिपेट डे 7। तो आज के हमारा होटल चेकआउट करब, दें एखान बैरिए जावर प्लानिंग आज बैसारण बेताब भैली दें चंदनवाड़ी तरपर विकेले आरू भैली आरू भैली आज के हल्ट आछे। तो चलो तब जावा जाक। सकाल सकाल घूम थेके उठे কেউ এখন রেডি হয়নি, আমরা বেরিয়ে গেছি নিচে, বললাম একটু বাইরের দিকটা হেঁটে আসি। ঠান্ডা ওয়েদার বেশ ভালোই লাগছে, ঠান্ডাটা এনজয় করার মতো। তাই ভাবলাম আজকে হয়তো বেরিয়ে যাবো, এই জায়গা তো আর আসা যাবে না, তো সেক্ষেত্রে একটুখানি এগিয়ে নিই ঘুরে। কিন্তু ঠান্ডাটা ভাই অসম লাগছে, মানে হাঁ কাঁপানো অত ঠান্ডা, কিন্তু উপভোগ করার মতো। তোমার সামনের ভিউটা যা লাগছে না কি বলবো, অসাধারণ, মানে না দেখলে মিস করবে। ওই দেখাচ্ছি ভিউটা একবার দেখো, দেখছ ভিউটা কেমন লাগছে? ভিউগুলো একবার দেখো কি অবস্থা। এই যে আমরা বৈশারণ যাওয়া স্টার্টিং পয়েন্টে চলে এসেছি। তো এখান থেকে ঘোড়া বুক করতে হয়, ঘোড়া বুক করে ঘোড়া যাবে পাহাড়ের উপর উঠতে হয়। তো চলো আমরা এবার ঘোড়া বুক করব, দেন চাপব বৈশারণ। বৈশারণ যাচ্ছি ঘোড়া চেপে, কচি তোমার এক্সপিরিয়েন্স? কচিকে বোঝা যাচ্ছে না এত ঢেকেতে, মাস্ক পড়েছে চশমা পড়েছে কিছুই বোঝা যাচ্ছে না। এই যে আমাদের গ্রুপের বাকি মেম্বার সব সামনে যাচ্ছে, আমরা 10-12 জন মিলে চাপছি বৈশারণে। চল মেরে ঘোড়ে দেখাই যাচ্ছে না, সব হচ্ছে সব সবাস। এই তো হচ্ছে বৈশারণ পুরো অ্যাডভেঞ্চার বটে। উঠছে 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 না কেন, তুলছি রে বাপ, সব তুলব। চল ভাইয়া চল ঘোড়ে ধীরে চল, চল ভাই। আচ্ছা এ মেরা ঘোড়া
সত্যি সত্যি সামনের দিকে ঝুঁকবে। হ্যাঁ क्या हुआ भैया, घोड़ा तो रुक गया। कुछ नहीं होगा, से नीचे रखना था, नीचे रखना, थोड़ा नीचे दिखना। हाँ 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 ठीक है ठीक है, कोई बात नहीं। फोटो वोटो लेगा? हाँ आपका पीछे का सीन का। ओके ओके अच्छा, घोड़ा नहीं भागेगा ना? नहीं नहीं, घोड़ा कहाँ भागेगा साहब। दे दो मोबाइल, इधर ऊपर करो, लंबा है जी। वो बार बार ही भाई नहीं हो। पत्थर लेके गौरी शंकर टेम्पल में बनाया मंदिर, मंदिर में इस पत्थर से बनाया। हम कभी ऊपर चलेंगे? चलो फाइनली। हेलो कौन है यार, अभी फोन कर रहा है। एक बड़ा चमड़ा बीच ठीक है। असाधारण व्यू, एरा व्यू पॉइंट है तो जाए पूरे कुछ डांडी के लगा डांडी।
ये साफ कश्मीर के लिए, ये पहाड़ इसके पीछे श्रीनगर पड़ता है। हाँ, इस पहाड़ के पीछे जी जी, यहाँ से तीन तीन जाके लगता है ट्रैकिंग करने में, तीन तीन चार चार दिन। हाँ, ट्रैकिंग करके जाता है। हाँ, श्रीनगर जाए, यहाँ से जाते हैं। रुके, थोड़ा फोटो फोटो खींच लेते हैं, ऐसे घुमाएगा ना आपको फोटो लेगा पीछे के व्यू का। ठीक है ठीक है ठीक है ठीक है, ओके ओके। घूमता ना चलिए इधर। ठीक है ठीक है, दे रहे हैं। এটা হচ্ছে কাশ্মীর ভ্যালি, পিছনে কাশ্মীর ভ্যালি। এটা ওয়াটার ট্যাঙ্ক তলায় দেখা যাচ্ছে, কোনো জায়গায় ওয়াটার স্টেশন, জল সাপ্লাই হয় তলায় নাকি? ও মা গো, ঘোড়ায় চেপেছি, তার জন্য ভিডিওটা একটু ভাইব্রেশন হবে, কিছু করার নেই। ঘোড়ায় চেপে চেপে বৈশারণ যাচ্ছি, যেখানে দু তিনটে আমাদের হলিউড নয় বলিউডের দু তিনটে হিন্দি বইয়ের শুটিং হয়েছিল বলছে এখানকার লোকেরা, জানি না কি হয়েছে। তাই ওই সামনে যাচ্ছে আমাদের আরও টিম, আমি এখানে, আমার পিছনে করছি এই যে ভ্যালি ভিউ, এই হচ্ছে ভিউ। যা দুর্গম রাস্তা, বাপ রে বাপ। আর কত পয়েন্ট বাকি আছে ভাইয়া? আবি এক পয়েন্ট, মিনি সুইজারল্যান্ড উপর মে না, আবি সিধা উধার যাঙ্গে। আচ্ছা, অনেকটা পথই আমরা চলে এসেছি, ওই যে ঘোড়াগুলো দেখা যাচ্ছে, এবার আমাদের ওখানে উঠতে হবে। ওটা সম্ভবত লাস্ট, ওটা উঠলেই আমরা আমাদের আজকের গন্তব্য মিনি সুইজারল্যান্ডে পৌঁছে যাব। শুধু রাস্তাগুলো দেখো একবার, যা দুর্গম রাস্তা। এই রাস্তায় প্রায় আমরা আড়াই তিন ঘন্টা ট্র্যাক করে ঘোড়ার পিঠে পিঠে করে চলে এলাম, মানে পাথর কাদা বালি জল কিছু বাদ নেই, মানে যা ভয়ানক জীবনে এই এক্সপিরিয়েন্স করা অবশ্যই দরকার। ভাইয়া জ্যাকেট জ্যাকেট হয়তো জ্যাকেট, ওটা তুলে দাও, বাঁধিকে বাঁধিকে ঝুলে গেছে, আমার জ্যাকেটটা বাঁধিকে ঝুলে গেছে। বাবা রে, নাক দিয়ে টপাচ্ছে। ও ফাইনালি মনে হয় পৌঁছে যাচ্ছি, যেটাকে মিনি সুইজারল্যান্ড বলা হচ্ছে। সামনে রয়েছে ফাইনালি মিনিট, আর 10 মিনিট আশা করি। হ্যাঁ, ফাইনালি মিনি সুইজারল্যান্ড পৌঁছে গেছি, যেটা কাশ্মীরে মিনি সুইজারল্যান্ড বলে। পিছনে করছি এই যে ব্যাকগ্রাউন্ড, আরে করবো করবো, দাঁড়াও পৌঁছতে দাও, আগে জায়গাতে পৌঁছতে দাও। ও অসাধারণ এক্সপিরিয়েন্স, মা গো। পিছনে ভিউটা দেখছেন তো, পিছনে ভিউটা দেখাবো,
ভালো করে ও জাস্ট অসাধারণ এতদিনে মনে হচ্ছে পয়সা উসুল হলো বুঝি আ যাও হ্যাঁ হ্যাঁ সত্যি পুষিয়ে গেল কালকেটা আজে পুষিয়ে দিল। এবার আমাদের নিচে নামার পালা। ওঠাটা যতটা খতরনাক ছিল নামারটা তার থেকে আরও বেশি ভয়ানক। মানে সমস্ত পুরো নিচে দেখা যাচ্ছে আর বডিও ঝুঁকে যাচ্ছে সামনের দিকে, ঘোড়া কখন কি বসে যায় তার কোনো ঠিক নেই। তো এর মধ্যেই আমাদের নামতে হবে, চলো যেতে যেতে রাস্তায় আরও কথা হবে। নামছি ভিউ পয়েন্ট থেকে, আমাদের টিম মধ্যে চলে গেছে, ওই যে নিচে যাচ্ছে, কিন্তু বলতে পারছি না টিম ওরা নামছে, আমরা ট্রেনে নামছি, কোচি পিছনে কোচি এক্সপিরিয়েন্সটা কেমন সেটা বলো একটু, আর একবার চাপবে ফাইনালি নিচে কোজি ভয় লাগছিল কতটা ভয় পাচ্ছিল কিন্তু বলছে না ইসকো ডর লাগ রা থা লেকিন আমি বল রা না সত্যি দুর্গম রাস্তা একদম একদম এবার আমরা একদম নিচে চলে এসেছি টাউনটাতে। সামনের ভিউটা দেখো গাইস, জাস্ট অসম। পাহাড়ের চড়ে বরফটা বেশ সাদা হয়ে রয়েছে। এবার এখান থেকে ফ্রেশ ট্রেস হয়ে আমরা যাব বেতাব ভ্যালি, দেন ওখান থেকে চন্দনবাড়ি, তারপরে আরও ভ্যালি। চলো তবে রাস্তায় দেখা হচ্ছে, বাই। দৌড়া যাই তোরা